नमस्कार बंधुरा, आमी देवनाथ और देवनाथ यूनिक गार्डन चैनले आपनादेर सकलके स्वागतम। प्रतिदिनेर न्याय आजकेओ एकटी नतून भिडियो निये चले एलाम। तो एई भिडियोते कि आलोचना करते चलेछि मोटामुटी थाम्बनेल आर टाइटल देखे बुझतेई पेरेछेन। हाँ बंधुरा, एई भिडियोते आलोचना करब जे एकटा पिटुनिया फुल गाछे प्रचुर फुल आनार जन्य जे गुरुत्वपूर्ण विषयगुलि आपनादेर ख्याल रखते हबे एबं किभाबे एई फुल गाछ थेके मोटामुटी भावे मे जून पर्यन्त फुल आना सम्भव सेटा नियेओ थाकबे सविस्तारे आलोचना। तो भिडियोटाके अवश्यई प्रथम थेके शेष पर्यन्त देखुन, कारण एई भिडियोटार मध्ये समस्त विषय निये सविस्तारे आलोचना आमि करे देब। तो प्रथमेई देखुन एई जे पिटुनिया फुल गाछटा आजके देखछेन, जे आमि छटा एई पिटुनिया फुल गाछ प्रतिस्थापन करेछिलाम आपनादेर सामने, एबं देखुन सेई छटा टबे आछे किन्तु फुले भरे गेछे। किभाबे एई पर्बे एलाम আমি প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে পরিবেশন করেছি, তবুও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, অবশ্যই ভিডিওটাকে দেখুন। প্রথমেই দেখুন, আমি প্রায় দু মাস আগে এই পিটুনিয়া ফুল গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম, এবং সেখানে আমি যে সোয়েল মিডিয়া ব্যবহার করেছিলাম সেখানে আমি 50% মতো সাধারণ মাটি, তার সাথে 30% মতো ভার্মি কম্পোস্ট এবং 20% মতো বিল্ডিং তৈরির স্যান্ড, অথবা 10% বিল্ডিং তৈরির স্যান্ড এবং 10% কোকোপিট, এই যে সোয়েল মিডিয়া, এবং এই মিডিয়ার সাথে আমি কোনো রকম সার মেশাইনি। হ্যাঁ বন্ধুরা, এইখানটা একটা বিষয় ভালো করে বুঝে নিন, অনেকে কিন্তু আমি দেখছি যে ইউটিউবে তারা বিভিন্ন ভিডিও আপলোড করেছে, তারা দেখাচ্ছে যে একটা মাটির সাথে নিম খোল, হাড় গুঁড়ো, সরষের খোল, শিং চাঁচা, এই ধরনের বিভিন্ন সার মিশিয়ে সঙ্গে সঙ্গে তার মধ্যে এই পিটুনিয়া গাছকে প্রতিস্থাপন করতে বলছে। তো আমি তাদেরকে বলে রাখি, যদি এই ধরনের সোয়েল মিডিয়ার মধ্যে আপনি গাছ প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু আপনার গাছ মারা যাবে, কারণ এই সোয়েল মিডিয়ার মধ্যে যখন গাছটাকে প্রতিস্থাপন করবেন অটোমেটিকই এই যে সারগুলো ব্যবহার করা হচ্ছে এই সারগুলির প্রভাবে মাটির ভিতরে একটা প্রচণ্ড তাপের সৃষ্টি হবে, এবং সেখান থেকে প্রত্যেকটা রুটকে কিন্তু পচিয়ে দেবে এবং গাছটা মারা যাবে। তাই আমি বলছি, একদম সাধারণ যে সোয়েল মিডিয়া আমি আপনাদের কাছে শেয়ার করলাম এর মধ্যে প্রতিস্থাপন করবেন, একটা গাছও মারা যাবে না। তারপরে এক সপ্তাহ থেকে 10 দিন ওয়েট করবেন, গাছটা সেট হয়ে যাবে। খোল পচা জল আপনি যেভাবে এক সপ্তাহ অন্তর অন্তর পাতলা করে আমি বলেছি সেই রকম পরিবেশন করবেন, এবং সাথে 2-4টে করে DAP। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি 13-61-00 ব্যবহার করেন তাহলে DAPটা এক সপ্তাহ অন্তর অন্তর দেবেন, অর্থাৎ এক সপ্তাহে 13-61-00 এবং অপর সপ্তাহে DAP, দুটোর পরিবর্তে যে কোনো একটাকে আমরা ইউজ করতে পারি, এই একটা বিষয়। 3 নম্বর বিষয় যেটা খেয়াল রাখতে হবে যে এই গাছে প্রচুর শাখা ফোশাখা আনার জন্য কিন্তু নিয়মিত পিঞ্চ করতে হবে, অর্থাৎ আমাদের বুঝতে হবে এবং সেই মতো কিন্তু বারন্ত ডগটাকে নখের সাহায্যে কেটে দিতে হবে, এই একটা বিষয় গেল। পরবর্তী বিষয়টি আমরা চলে যাচ্ছি যে এই গাছ কিন্তু যেহেতু নরম কাণ্ডের একটা গাছ আমাদের জল বুঝে বুঝে দিতে হবে, এবং গাছের যে বৃদ্ধি সেটাকে আরও একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মোটামুটিভাবে 10 দিন অন্তর ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম গুলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবো। তো এই কয়েকটা বিষয়ের উপরে গুরুত্ব দিলে আপনার গাছ কিন্তু তৈরি হয়ে যাবে। প্রাথমিক পর্বে আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে যে গাছটাকে আমরা তৈরি করে নেব। যখন গাছ তৈরি হয়ে গেল, গাছের রুট ঠিকঠাকভাবে ডেভেলপ করে গেল, তখন আমাদের লক্ষ্য হবে যে গাছে প্রচুর পরিমাণে ফুল আনা বা প্রত্যেকটা শাখাকে ফুলে ভরিয়ে তোলা। তখন কি করব আমরা, NPK 10-26-26 ব্যবহার করব। এক্ষেত্রে আমরা দুরকমভাবে এই NPK ব্যবহার করতে পারি, একটা হচ্ছে দানা হিসেবে ব্যবহার করতে পারি, এবং অপরটি হচ্ছে সেই দানাগুলিকে ভালো করে গুলে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। আমি সাজেস্ট করব যে যদি এটা 8 ইঞ্চি টব হয় তাহলে 8টি দানা ভালো করে জলের মধ্যে মোটামুটি 300-400 ml জলের মধ্যে গুলে নিয়ে সেটাকে আমরা ব্যবহার করব। দানার থেকে লিকুইড ফর্মে যদি আমরা দিতে পারি এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা শিকড়ে কিন্তু সেই লিকুইড ফার্টিলাইজারটা চলে যাবে, যেটা দানার সাহায্যে যদি আমরা দিই তাহলে কিন্তু প্রত্যেকটা শিকড়ে যাবে না, অর্থাৎ কোনো দিকটা হয়তো বেশি পড়লো, কোনো দিকটা একটু কম পড়লো। এই NPK 10-26-26 আপনি যখনই চালু করবেন দেখবেন গাছে আস্তে আস্তে কুঁড়িতে ভরে যাচ্ছে। এবং এইখানটা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখনই কুঁড়ি ফুটছে বা রং দেখা দিচ্ছে তখনই কিন্তু NPK 10-26-26 পুরোপুরি বন্ধ করে দিতে হবে, কারণ
ফুল দেখা দিলে তখন কিন্তু এনপিকে 10-26-26 আর ব্যবহার করা যাবে না। এইখানটা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, খোল পচা জলটাকে কিন্তু আমরা চালিয়ে যাব। খোল পচা জলটাকে আমরা কেন চালিয়ে যাচ্ছি এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, এটা ভালো করে বুঝে নিন। এই পিটুনিয়া গাছ মোটামুটিভাবে আগামী 3-4 মাস প্রচুর পরিমাণে ফুল দেবে। আমাদের মধ্যে ধারণা আছে যে পিটুনিয়া গাছ কেবলমাত্র সিজনাল মানে উইন্টার ফ্লাওয়ার, অর্থাৎ শীতে চলে যাবে এই গাছে ফুল হবে না, কিন্তু সেটা নয়। এটা মোটামুটিভাবে মে জুন মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করবে। তবে হ্যাঁ, কয়েকটা বিষয়ের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। তো চলুন, প্রথমেই যে বিষয়টিকে খেয়াল দিতে হবে বা নজর রাখতে হবে সেটা হচ্ছে এই গাছে কোনোভাবেই সিড পড দাঁড়াতে দেওয়া যাবে না। আর এই বিষয়টাকে ভালো করে বুঝে নিন যে পিটুনিয়া গাছ কিন্তু অতি দ্রুত সিড পড তৈরি করে, অর্থাৎ একটা ফুল ফুটলো এবং ফুলটা যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং তার অপর দিকে কিন্তু এই সিড পড তৈরির প্রক্রিয়াটাও কিন্তু দ্রুত পরিমাণে হচ্ছে, অর্থাৎ একটা পিটুনিয়া ফুল থেকে সিড পড 2-3 দিনের মধ্যে তৈরি হয়ে যায়। তাই যখনই দেখবো যে একটা ফুল নিস্তেজ হয়ে পড়ছে, নষ্ট হয়ে পড়ছে, আমরা সঙ্গে সঙ্গে তার যে পত্রবিন্দ আছে তার নিচ থেকে আমরা কেটে দেব, অর্থাৎ যে ফুলের যে বৃত্তি আছে সেই তার নিচে থেকে আমরা কেটে ফেলে দেবো। এইভাবে প্রত্যেকটা ফুলকে কিন্তু আমরা কেটে কেটে ফেলে দেবো, কোনোভাবেই কিন্তু বীজ পড দাঁড়াতে দেওয়া যাবে না। যখনই আমরা এই গাছে বীজ পড তৈরি হতে দেবো তখনই কিন্তু গাছটা আস্তে আস্তে অন্যদিকে কনসেপ্টটা দেবে, অর্থাৎ তার বীজ পড তৈরির দিকে মনোনিবেশ করবে এবং তখন কিন্তু আস্তে আস্তে গাছটা অনেকটা নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু যে ব্লুমিং সেই ব্লুমিংয়ের যে হার সেটাকে কমিয়ে দেবে এবং গাছটা কিন্তু আস্তে আস্তে ডরমেন্সিতে চলে যাবে। তো কোনোভাবেই কিন্তু আমরা বীজ পড সেট হতে দেবো না, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এবং যখন দেখবো গাছে প্রচুর পরিমাণে ফুল আছে তখন আমরা এনপিকে সারটাকে দেবো না, কিন্তু এইভাবে ফুল কাটতে কাটতে যখন দেখবো যে গাছটিতে এখন আর ফুল নেই তখন কিন্তু কি করব, আমরা এই যে খোল পচা জলটাকে যেমন দিচ্ছি উইকলি সেভাবে দেব এবং সাথে আমরা এনপিকে 10-26-26 চালু করে দেব। এইখানটা একটু বুঝে নিন, খোল পচা জলটাকে দেয়া হচ্ছে কেন, কারণ আমরা প্রত্যেকটা শাখাকে কেটে দিচ্ছি এবং সেখানে সেই মুহূর্তে গাছটিকে প্রচুর শাখা আনার জন্য আবার নাইট্রোজেনের আধিক্য দরকার এবং সেই নাইট্রোজেনের সোর্স হিসেবে আমরা এই খোল পচা জলটাকে দেব। এবং একইভাবে এই খোল পচা জল পেয়ে গাছ যখন আস্তে আস্তে এগিয়ে যাবে তখন আমরা এনপিকে 10-26-26 চালু করব। ব্যাস, এই কয়েকটা বিষয়ের উপরে যদি আপনারা যত্ন দিতে পারেন আপনার বাগান মোটামুটি 5-6 মাস পিটুনিয়া ফুলে রঙিন হয়ে থাকবে। এবং কথা দিচ্ছি সেটা আপনারা এই গাছ নিয়ে আগামীতে অবশ্যই আশানুরূপ ফল পাবেন, এই আশা রাখি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের যত্ন নেবেন। আর হ্যাঁ, খেয়াল রাখবেন প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার সন্ধেবেলা ভিডিও আপলোড করা হয়, সেখানে আপনি আপনার পছন্দের ভিডিও পেয়ে যাবেন। মন পছন্দের ভিডিও পেতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমি সেই কমেন্ট তুলে আপনাদের সমস্ত ভিডিও তুলে ধরব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গাছের যত্ন অবশ্যই নেবেন। খেয়াল রাখবেন সামনেই শুরু হবে গ্রীষ্মকালীন সমস্ত ফুলের আপডেট নিয়ে ভিডিও। তো চলুন, আজকের মতো বিদায়, টাটা।